আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আজকের ভিডিওতে। আজকে আমরা দেখব কিভাবে একটি পপ আপ তৈরি করা যায় যখন একটি ওয়েবসাইট লোড হবে, বা যখন আপনার কাস্টমার ওয়েবসাইটে আসবে তখন একটা পপ আপ তৈরি করা হবে, পপ আপ শো করবে, যেখান থেকে আপনি ইমেল কালেক্ট করতে পারবেন কাস্টমারের। যেমন স্প্রিং সেল 40% অফ, ইন্টার ইমেল বিলো টু আনলক, ইমেল অ্যাড্রেস দেবে, সেই টিক চিহ্ন দেবে ইয়েস, এবং সেইখানে সাবস্ক্রাইব করলে ইমেলটা আপনার ডাটা ইমেলটা কালেক্ট হয়ে যাবে আপনার ওয়েবসাইটে, যেখানে আপনি এটা কানেক্ট করবেন যে ইমেলের সাথে বা মেল সিম্পের সাথে, সেখানে এটা ডাটাগুলো চলে যাবে। তো এই পপ আপটা কীভাবে তৈরি করবো এবং কানেক্ট কন্ডিশন দিব সেগুলো এখন আমরা দেখব। তো শুরুতে আমরা চলে যাই ড্যাশবোর্ডে, ওয়েবসাইটের একটা ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে গেলাম। সেখান থেকে আমাদেরকে দুটো এখানে আমি এলিমেন্টও দিয়ে এই পপ আপটা তৈরি করবো, সেই জন্য এলিমেন্টের ফ্লো প্লাগিনটা আমাদেরকে এখানে আপলোড করা থাকতে হবে। তো যেহেতু আমি আপলোড করে দিচ্ছি অলরেডি, তাই আমি এখন সরাসরি পপ আপের তৈরিতে চলে যাচ্ছি, ওটা দেখাচ্ছি না। এখান থেকে টেমপ্লেট এলিমেন্ট, যখন আমরা এলিমেন্টের ফ্লোটা ইনস্টল করবো আমাদের ওয়েবসাইটে, তখন একটা অপশন আসবে ড্যাশবোর্ডে টেমপ্লেট, এখান থেকে অ্যাড নিউ বাটন, সেভ টেমপ্লেট পপ আপ থিম বিল্ডার, এখান থেকে আমরা অ্যাড নিউ দিব। অ্যাড নিউ ক্লিক করলে এখানে একটা পপ আপ চলে আসছে, চুজ টেমপ্লেট টাইপ, কী ধরনের টেমপ্লেট আপনি সিলেক্ট করলে এখানে আপনি অনেকগুলো সেকশন আছে, যেমন হেডার তৈরি করতে পারবেন, ফুটার তৈরি করতে পারবেন। এখান থেকে আমরা পপ আপটা নেব, পপ আপটা নিয়ে নিচে আমরা নেম ইউর টেমপ্লেট, তো আমরা একটা আমাদের পপ আপটা একটা নাম দিই, আমরা পপ আপ টু দিলাম, ক্রিয়েট টেমপ্লেট, ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করার পরে আমাদের পপ আপের যে তৈরি করার যে অপশন ওটা চলে আসবে। এখন এলিমেন্টর ফ্লোর ডিফল্ট অবস্থায় কিছু পপ আপ তৈরি করা আছে, তো যদি আপনার এলিমেন্টর ফ্লোটার লাইসেন্স থাকে তাহলে আপনি এগুলো ইউজ করতে পারবেন, আর যদি আপনার লাইসেন্স না থাকে তাহলে আপনাকে নিজে তৈরি করতে হবে, এগুলো আপনি ইউজ করতে পারবেন না। তো আমরা এগুলো ইউজ করবো না, আমরা ডাইরেক্ট নিজেরা তৈরি করবো একটা পপ আপ। এই এখানে ডিফল্ট অবস্থায় অনেকগুলো পপ আপ তৈরি করা আছে, আপনার যদি লাইসেন্স পার্সন থাকে এলিমেন্টর ফ্লো তাহলে আপনি এগুলো ইউজ করতে পারবেন সবগুলো ফ্লো। আমরা এটা কেটে দিলাম, কেটে দিয়ে এখানে একটা উইন্ডো চলে আসছে পপ আপের মতো, এখানে আমরা মূলত পপ আপটা তৈরি করবো। তো আমরা এই পপ আপটাই তৈরি করবো মূলত। এখন চলুন আমরা একটা সেকশন নিয়ে নিই, শুরুতে কী করবো এখানে প্লাস চিহ্নটা ক্লিক করলে একটা সেকশন আসবে, অনেকগুলো সেকশন, আমরা এই এই সেকশনটা নেবো বা এটা নিতে পারি ডাবল সেকশন, যেহেতু আমাদের দুই পাশে দুইটা সেকশন থাকবে, তাই আমরা দুইটা সেকশন নিলাম। এখন এই পাশে আমাদের কী আছে, এখানে আমরা স্প্রিং সেল প্লাস একটা রিবেট আছে, একটা 40% অফ, সেটা নিলাম আমরা। এখানে আমরা একটা হেডার নিলাম, হেডার বসে তান্তি বসে, এখানে আমরা লিখবো স্প্রিং সেল, এটা আমরা একটা ফন্ট সাইজ বাড়িয়ে দিতে পারি, 35 দিয়ে দিলাম, এবং সেন্টার করে দিলাম এটাকে, এখান থেকে সেন্টার অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম। এখন নিচে আমরা কি দিব, একটা ডিভাইডার দিব, ডিভাইডার এখানে আছে, ডিভাইডার টানতে ডিভাইডে বসে দিলাম, এটা আমরা 100 আছে, ফুল আছে আমরা ফুল দেবো না, আমরা ছোটো করে দিই, 44 দিলাম, বা 50 দেওয়া যায়, 50 দিলাম। দেন এটাকে উইথটা 1% আছে, এক আছে, তাহলে এটা আমরা 5 করে দিই, 5 করে দিলাম। এখন এখানটাকে আমরা সেন্টারে নিয়ে যাই, হ্যাঁ সেন্টার দিলাম। এখন হচ্ছে আমাদের 40% অফ এই মেসেজটা দেবো, সেটা আমরা হেডিং নিতে পারি বা টেক্সট এডিটর নিতে পারি, তো আমরা টেক্সট এডিটর নিলাম, এটা ডিফল্ট যে লেখাগুলো আছে ওগুলো ছেড়ে দিয়ে 40% অফ লিখলাম, এবং এটা ফন্ট সাইজ দিয়ে দিলাম, ফন্ট সাইজ এটা আমরা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দেবো, ফন্ট ফ্যামিলি যে ডিফল্ট যেটা আছে ওটা থেকে আমরা অন্য একটা দিয়ে দিই, মনসিরাজ দিয়ে দিই, একটা কমন প্রফেশনাল একটা ফ্রন্ট, এটা চেঞ্জ করে দিই, হয়ে গেছে। এখন এটাকে আমরা সেন্টার করে দিই, কালারটা ব্ল্যাক দিয়ে দিই, অ্যালাইনমেন্ট সেন্টার, নিচে আমরা ডিভাইডার এখানে কপি করে এটা পেস্ট করে দিলাম,
হয়ে গেল আমাদের লেফট। এখন আমাদের কালারটা দিতে হবে, এটা এই কালারটা যদি আমরা এই কালারটা দিতে চাই তাহলে আমাদের এই কালারটা এখান থেকে নিয়ে নিই। চলে গেছে, তাহলে এটা হবে না, আমরা যে কোনো একটা কালার দিয়ে দিই। স্টাইলে গিয়ে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা এসে ক্লিক করে এখান থেকে আমি একটা কালার দিয়ে দিই, এই কালারটা দিয়ে কাছাকাছি চলে আসছে। এখন যদি এই কালার দিয়েছে তাহলে এটাকে ফন্টগুলো হোয়াইট করে দিই। হয়ে গেছে আমাদের লেফট সাইডে কাজ, এখন আমার রাইট সাইডে যে কি আছে আমাদের লোড দিয়ে দিই। হ্যাঁ, ইন্টার ইমেল বিলো টু আনলক, এখানে একটা আমরা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আছে, আমরা ইমেজটা দিয়ে দিই আগে। এখানে আপনার উপরে ক্লিক করলে, এই সেকশনে ক্লিক করলে ডেটা সেকশনটা ক্লিক করলে স্টাইলে ক্লিক করবো, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড টাইপে যাবো, এখান থেকে ইমেজে ক্লিক করবো, যে ইমেজটা আপনি দিতে চান সেটা এখান থেকে মিডিয়া আপলোড করে দিয়ে দিবেন। যেহেতু আমার আপলোড করা আসতে আগে কিছু ইমেজ এখান থেকে আমি একটা দিয়ে দিলাম। এখন এটা পজিশন দিলাম সেন্টার রাইট, বা ডিফল্টও দিয়ে দিতে পারি, রাইটটা দিয়ে দিই সেন্টার রাইট, অ্যাডজাস্টমেন্ট থাকুক, রিপিট নো রিপিট অটো। এখন এটা ব্যাকগ্রাউন্ড ওভারলে দিয়ে দিই, তাহলে টেক্সটগুলো দেখতে সুন্দর দেখা যাবে। ওভারলে একটা কালার দিয়ে দিই, ব্ল্যাক ব্ল্যাক দিয়ে দিলাম। এখন আমাদের হচ্ছে বাকি সেটিস পার্টগুলো, ইন্টার ইমেল বিলো টু আনলক, একটা হেডার নেবো এখানে। ইন্টার ইমেল আনলক, এটা আমরা ব্যাকগ্রাউন্ড দেবো হোয়াইট, কালারটা হোয়াইট দিয়ে দেবো, ফন্ট সাইজ কমিয়ে দেবো। ছোট দিয়ে দিলাম, ফন্ট সাইজ দিয়ে দিই মনসেরাত। দেন একটা ইমেল, ইন্টার ইমেল অ্যাড্রেস, একটা ইমেলের ইমেলের ফর্ম আছে, সেজন্য আমরা এখানে যে ডিফল্ট আছে ফর্ম এলিমেন্টের ফ্লো, আপনি যখন আপলোড করবেন একটা উইজেট পাবেন ফর্ম উইজেট, এটা দিয়ে খুব সুন্দরভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই আমরা একটা ফর্ম তৈরি করতে চাই। তো আমাদের এগুলো ডিফল্ট অবস্থায় তিনটা সেকশন আছে, ইমেল নেম এবং মেসেজ, আমাদের শুধু ইমেলটাই দরকার, আমরা বাকিগুলো কেটে দিলাম। ইমেলের মধ্যে এখানে প্লেস হোল্ডার আছে, টাইপ আছে, কী ধরনের আপনি চান ইমেল, ইন্টারভিউ ইমেল প্লেস হোল্ডার লিখে দিই, ইন্টারভিউ ইমেল প্লেস হোল্ডারটা লিখে দিলাম। এটা কি রিকোয়ার্ড? অবশ্যই রিকোয়ার্ড, ইমেল না দিলে সে এটা পূরণ করতে পারবে না। এবং লেবেল, এখানে একটা লেবেল আছে ইমেল দেখা যায় না, যেটা কেটে দিলে শো আছে, আমরা অফ করে দিলাম এটা। দেন হচ্ছে বাটন, বাটন তো দেওয়াই আছে, এটা নিচে আরেকটা সেকশন আছে সেটা আমরা নিয়ে নিই, সেটা হচ্ছে এই সেকশনটা, ইয়েস আই উড লাইক টু রিসিভ নিউজ অ্যান্ড স্পেশাল অফার, এখানে টিক চিহ্ন দিয়ে সে তারপরে এটা ইমেলটা সার্ভিসে করতে হবে। সেখানে আমরা নিলাম এটা, এটা যেহেতু হ্যাঁ ইমেলটা অটোমেটিক চলে আসছে, এখানে টেক্সট হোল্ডার, এখানে অনেকগুলো সেকশন আছে, যখন আপনি আরেকটা অপশন নেবেন তখন আপনার এটা কী হিসেবে নেবেন, এখানে চেক বক্স আছে, টেক্সট আছে, ইমেল আছে, টেক্সট এরিয়া আছে, ইউআরএল আছে, টেলিফোন, রেডিও, সিলেক্ট, চেক বক্স, অ্যাকসেপ্টেন্স। এখন আমরা যেহেতু নেব এটা অ্যাকসেপ্টেন্স, হ্যাঁ অ্যাকসেপ্টেন্সটা নিলে এটাই আমরা চেক দিয়ে এখান থেকে পূরণ করতে পারবেন, টেক্সট লিখতে হবে।
এখানে কি টেক্সট দেওয়া আছে, ইয়েস আই উড লাইক টু রিসিভ নিউজ অ্যান্ড স্পেশাল অফার, এটা টেক্সট এখানে লিখে দিই। ইয়েস আই উড লাইক টু রিসিভ নিউজ অ্যান্ড স্পেশাল অফার। হ্যাঁ, এখন এটা রিকোয়ার্ড দিবেন কিনা তাকে অবশ্যই ঠিক চিহ্ন দিতে হবে, তাহলে রিকোয়ার্ডটা দিয়ে দিলাম। কালার ফর্ম কালারগুলো হোয়াইট করে দিতে হবে, আমরা দিচ্ছি, এটা হয়ে গেছে। এখন আমরা স্টাইলে গিয়ে, এখান থেকে আমরা ফর্ম অ্যাকসেপ্টেন্স লেভেল ফিল্ড টেক্সট কালার প্লেস হোল্ডার মেসেজ, মেসেজে গেলে আমরা পাবো এখানে ইরর মেসেজ, এখানে না, পেইন্ট ব্যাকগ্রাউন্ড কালার ফর্মের মধ্যে আছে লেবেল টেক্সট কালার। হ্যাঁ, এই হোয়াইট করে দিলাম টেক্সট কালারগুলো। দেন আমাদের বাটন, বাটনটাকে যদি আমরা একটু রেডিয়াস দিয়ে সুন্দর করি, বা কালার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা গ্রিন দিয়ে দিলাম, হোভার করলে অন্য কালারটা শো করবে, যখন হোভার করবে। একটা রেডিয়াস দিয়ে দিলাম 20। এখন বাটনের কন্টেন্টটা চেঞ্জ করতে হবে, যেহেতু গেট মাই 40% অফ, সাবমিট বাটন এখানে ক্লিক করলাম। দেন এখানে টেক্সট সেন্টার কেটে দিয়ে গেট মাই 40% অফ, এটা আমরা হয়ে গেছে। এটা ফন্টটা একটু চেঞ্জ করে দিই, তাহলে সুন্দর দেখা যাবে। যেহেতু মন্টসেরাত একটা প্রফেশনাল ফন্ট, ওয়েবসাইটে এই ফন্টটা বেশি ইউজ করা হয়। ফন্ট ফ্যামিলি থেকে আমরা দিলাম মন্টসেরাত, মন্টসেরাত দিলাম। হ্যাঁ, সুন্দর হয়ে গেছে। এখন এটা হয়ে গেছে আমাদের, এটা হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ডে যেহেতু এখানে আর একটু গ্রিপ করা আছে, ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে ওইটাই মূলত আমরা চেঞ্জ করে দেব। তো এটাকে আমরা, যেহেতু আমরা এটা হয়ে গেছে, এখন আমরা এই আবার সেকশনে ক্লিক করব। সেকশনে ক্লিক করার পর যেহেতু এটা একটু উপরে আসছে, আমরা সেন্টারে নিয়ে আসবো। এই রাইট সেন্টারটা, রাইট সেকশনটা আমরা সেন্টারে নিয়ে আসবো কন্টেন্টগুলো। এখানে আমরা সেকশনে ক্লিক করলে লেআউটে গিয়ে এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন মিডল করে দিলাম, সেন্টারে চলে আসছে। এবং ব্যাকগ্রাউন্ড কালারটা ওভারলেটটা আমরা একটু ডার্ক করে দিই আর একটু, তাহলে আর একটু ভালো লাগবে। কালারে ক্লিক করলাম, কালার তো ক্লিক করাই আসছে। এখন অপাসিটি 0.5 দেওয়া, এই জন্যই মূলত এখন অনেক তো বেশি এডিটের মতো ডার্ক হয় নাই। তা আমরা অপাসিটিটা একটু বাড়িয়ে দেবো, এখানে আপনি যত ইচ্ছা আপনি বাড়াতে পারবেন। দিলাম 0.75। এখন ইমেজটা সেন্টারে আসে নাই না, ব্যাকগ্রাউন্ড এখানে আপনার ব্যাকগ্রাউন্ডটা যেখানে দরকার আপনি ইচ্ছা করে দিতে পারেন, টপ লেফট টপ রাইট চলে আসছে। তো মূলত হয়ে গেছে, আমরা এখানে একটু প্যাডিং দিয়ে উপরে নিচে, এখানে এই সেকশনে যদি ক্লিক করলে এখানে আপনি অ্যাডভান্সে গিয়ে এখানে প্যাডিং অপশন আছে, এখানে আপনার 10 পিক্সেল আমরা প্যাডিং দিই, বা 20 পিক্সেল, 20 পিক্সেল প্যাডিং পাবো। হয়ে গেছে অলরেডি আমাদের গেট 40% অফ। এখানে অবশ্যই টিক্স দিতে হবে, ইমেল দিতে হবে, ইন্টার ইমেল বিলো টু আনলক। এখন আমরা পাবলিশ করে দিলাম। পাবলিশ করতে গেলে এখন আমাদের কন্ডিশন দিতে হবে, এটা কোন জায়গায় শো হবে। আপনি অনেকভাবে করা যায়, যখন আপনি একটা বাটনের সাথে এই পপ আপটা যখন কানেক্ট করবেন, তখন আপনাকে কন্ডিশন দিতে হবে ট্রিগারে। ট্রিগারে ক্লিক করে আপনাকে এখানে অন ক্লিক, অন ক্লিক এখানে নো আছে, অন করে দিতে হবে। অন করে দিয়ে এখানে ওয়ান দিবেন আপনি, না দুইবার, যখন কেউ যদি এই বাটনটা, আমি আপনাকে দেখাই, এই বাটনে ক্লিক করলে একটা পপ আপ শো হয়েছে। এখন এই বাটনটা একবার ক্লিক করলে পপ আপটা আসছে, তাই আমাকে এই কন্ডিশনটা এখানে ওয়ান দিয়ে দিয়েছি। যদি আমরা দুইটা, দুইবার দু টু দিয়ে দিই, তাহলে দুইবার ক্লিক করতে হবে এই বাটনটা, তাহলে পপ আপটা শো হবে।
তো আমাদের যেহেতু যেহেতু এখন এটা দরকার নেই, আমরা এটা অফ করে দিলাম। আমাদের দরকার এখন পেজটা যখন লোড হবে তখনই মূলত এই পপ আপটা শো করবে, তাই আমরা এখানে দিয়ে দিলাম অন পেজ লোড। এখানে আমরা ক্লিক করলাম, এখানে কয়েক সেকেন্ড পরে আমরা শো করতে চান, পেজটা লোড হওয়ার পর আমরা 1 সেকেন্ড দিয়ে দিলাম, 1 সেকেন্ড দিয়ে কন্ডিশন নেক্সট করে দিলাম, নেক্সট করে সেভ অ্যান্ড ক্লোজ, সেভ অ্যান্ড ক্লোজ করে দিচ্ছি। এখন মূলত এই পপ আপটা এখন এই জায়গায় শো করবে, আগের পপ আপটা যাওয়ার পর চলে যেতে হবে। এটা অফ করতে হবে তাহলে। হ্যাঁ, যখন আগের পপ আপটা বন্ধ করে দিচ্ছি, এখন এটা আমরা শো করাবো এই ওয়েবসাইটে, তার জন্য আমাদেরকে কন্ডিশন দিতে হবে। কন্ডিশনে আমরা ক্লিক করলাম এখান থেকে, ডিসপ্লে কন্ডিশন ইনক্লুড ইন্টায়ার সাইট, সমগ্র সাইটে এটা শো করবে। আমরা এখানে এই কন্ডিশনটা আছে, যখন আমরা এখানে লোড ক্লিক করলাম সেখান থেকে কন্ডিশন থেকে এখানে অন পেজ লোড দেওয়ার পরে এখানে নেক্সট দিলাম, নেক্সট দেওয়ার পরে এখানে আপনার অ্যাডভান্স রুল এবার দরকার নেই, ক্লিক করলাম ইন্টারেস্ট সাইট আসছে সেখান থেকে নেক্সট এবং সেভ দিলাম, সেভ ক্লোজ দেওয়ার পরে এখন আমরা এটা দেখবো এখানে শো হয়েছে কিনা। চলে আসছে পপ আপটা। এভাবে আপনারা যে কোনো ধরনের পপ আপ তৈরি করতে পারবেন নিজের মতো করে, যে কোনো ওয়েবসাইটের জন্য। তো ধন্যবাদ সবাইকে, আর আমি শিখতেছি যেহেতু ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টর, এর পাশাপাশি কিছু ভিডিও করতেছি, আশা করি ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।